হ্যাঁ দেখো, আজকে আবার একটা কর্মনাশা বন্ধের দিন। আজ বুধবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আদিবাসী কর্মী সমাজের ডাকা একটা বন্ধ চলছে জঙ্গলমহলের চাল জেলা জুড়ে। জঙ্গলমহলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় এই বন্ধ লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল থেকে এই বন্ধকে ঘিরে আমরা পুরুলিয়া জেলায় যেটা দেখতে পাচ্ছি যে বেসরকারি বাস চলাচল একটাও করেনি জেলা জুড়ে, অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও বেশ লক্ষ্য করা যায়নি। তবে যেটা আমরা দেখতে পেয়েছি যে বন্ধকে সফল না করতে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সরকারি বাস তারা কিন্তু বিভিন্ন রুটে চালাচ্ছেন। তবে সেই বাসগুলো যে মাঝ রাস্তায় আটকা পড়ে যাবে তা কিন্তু বলা যেতেই পারে, কারণ আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছেন বন্ধকে সমর্থন করার জন্য। তবে সকাল থেকে আমরা যেটা দেখছি দোকান বাজার বা হাট বাজারের যে অবস্থা সেগুলো কিন্তু আংশিক খোলা রয়েছে, আংশিক বন্ধ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বোঝা যাবে এই বন্ধের সম্পূর্ণ চিত্রটা কী, কারণ সকালবেলা বেশিরভাগ দোকানপাট বন্ধই থাকে। অন্যদিকে অফিস আদালত বা যে সমস্ত বিষয়গুলো তারা বন্ধের আওতার মধ্যে রেখেছেন সেগুলো পরবর্তী সময় বলে কি বলে না সেগুলো পরবর্তী সময় বোঝা যাবে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ পেট্রোলিং করছেন এবং পুলিশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তারা পিকেটিং করে রয়েছেন। এছাড়াও এই বন্ধ যে তারা ডেকেছেন সেটা পরিষ্কার, তোমাকে বলে রাখি যে এই বন্ধকে ঘিরে তারা যে বিগত দিন থেকেই একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা 24 তারিখে ছিল, সেই 24 তারিখটাকে পরবর্তী সময় তারা চেঞ্জ করেছেন যেহেতু মুসলমান সম্প্রদায়ের ঈদ উৎসব ছিল, তাই সেই 24-এর পরিবর্তে আজ 26 এপ্রিল এই বন্ধ কর্মসূচি তারা পালন করছেন। কেন তারা এই বন্ধ কর্মসূচি পালন করছেন তার উত্তরে তারা যেটা জানিয়েছিলেন যে রাজ্য সরকার তাদের প্রতি যে অনমনীয় মনোভাব দেখিয়েছেন, রাজ্য সরকার যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসছেন তার মধ্যে হচ্ছে তারা যে এপ্রিল মাসের 4টা তারিখ থেকে তারা রেল অবরোধ এবং সড়ক পথ অবরোধ আন্দোলন শুরু করেছিলেন সেই সময় তাদের উপর অমানবিক অত্যাচার করেছিল প্রশাসনের পক্ষ থেকে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তারা প্রতিবাদ আন্দোলনে নেমেছেন এই বন্ধ সফল করার জন্য। অন্যদিকে তারা যখন ঝালদার পাঁচমাথা মোড় থেকে কলকাতার সিআরআই ভবন পর্যন্ত সাইকেল র্যালি করে তারা গিয়েছিলেন যে তাদের যে জাতিসত্তার যে কমেন্ট জাস্টিফিকেশন রিপোর্ট সেই রিপোর্ট তারা সেখানে দেখানোর জন্য এবং সেটাকে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য সেই দাবি নিয়ে তারা যখন সেখানে গিয়েছিলেন সেখানেও তাদের সঙ্গে প্রশাসনিকভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, তাদের সঙ্গে সদ্ব্যবহার করা হয়নি, এই সমস্ত দাবিগুলোর ভিত্তিতেই তারা কিন্তু আজকের এই বন্ধ ডাক দিয়েছেন এবং তারা বন্ধ সফল করার জন্য বিভিন্ন জায়গায় যে এই বন্ধকে কেন্দ্র করে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান রয়েছে এবং কর্মী সমাজের পক্ষ থেকে তাদের সমস্ত কর্মীদেরকে বারবার বলে দেওয়া হয়েছে যে তারা যেন কোনো জায়গায় কোনো রকম প্ররোচনায় পা না দেন এবং কোনো রকমভাবেই তারা যেন প্রশাসন বা কোনো ব্যক্তির সঙ্গে সমস্যায় জড়িয়ে না পড়েন, এই বিষয়টা যেন তারা পাশাপাশি বলছেন। এবং বন্ধের আওতায় তারা কিন্তু জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে রেখেছেন, তার পাশাপাশি যদি কোনো পর্যটক বা অন্যান্য মানুষ হঠাৎ করে এসে পৌঁছে যান তাদের সঙ্গে কথা বলা এবং তাদেরকে বুঝিয়ে ভুল পথে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা তারা কিন্তু করেছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে কর্মী সমাজের পক্ষ থেকে তারা কিন্তু একটা শান্তিপূর্ণ বন্ধ চালিয়ে যাচ্ছে।